সাম্প্রতিক সময়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র তাপস বলেছিলেন বিএনপি মহাসচিবকে ঢাকাতে ঢুকতে দেবেন না। এ কথার কড়া জবাব দিয়েছেন বিএনপির একজন নারী নেত্রী এবং ইশরাক। তারা প্রশ্ন তুলেছেন ঢাকা কি কারো পৈতৃক সম্পত্তি কিনা, যদি পৈতৃক সম্পত্তি না হয় তাহলে কিভাবে একজন মেয়র এইভাবে বিএনপির মহাসচিবকে ঢাকায় ঢুকতে না দেওয়ার হুমকি দেন। বিষয়টি নিয়ে শিরিন সুলতানা কথা বলেছেন। সরকারের প্রধানমন্ত্রী সম্মেলনে গিয়ে কোনা কাছি মাইরা একটা সেলফি তুলছে, সেলফি তুলে বাংলাদেশের মানুষের দেখায় আমার সাথে আমেরিকার সম্পর্ক ঠিক হয়ে গেছে। আমেরিকা গিয়া আবার একটা কোনা কাছি খুঁজতেছে বাইডেন সাহেবের সাথে একটা ছবি তোলা যায় কিনা, এই ছবি দেখায়া আগামী নির্বাচন পর্যন্ত বাংলাদেশের মানুষের পোকা বানায়া আবার ক্ষমতায় থাকে। এই সুযোগ আর পায় নাই আমাকে বাইডেন সাহেব। তারাতে 417 জনের বিএনপির যে গত মেয়র নির্বাচনে ঢাকা সিটি থেকে যে ইশরাক নির্বাচন করেছেন তিনি কথা বলেছেন। বিএনপি নেতারা যেটি বলার চেষ্টা করেছেন যে অর্থাৎ এটি একটি অগণতান্ত্রিক, এবং এই বিষয়টি নিয়ে ইশরাকের পক্ষ থেকে কথা বলা হয়েছে। 10 থেকে 15 জন লোক মারা যাচ্ছে, সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু সে এসে কি বললো, একটা প্রোগ্রামে গিয়ে বললো আমাদের মহাসচিবকে নাকি ঢাকায় ঢুকতে দিবে না। এই ঢাকা শহর কারো বাবার সম্পত্তি না, এই ঢাকা শহর এই বাংলাদেশের জনগণের। আজকে এখানে উপস্থিত সকলে সব কথার শেষ কথা এদের বিরুদ্ধে যুদ্ধ করে এদেরকে নামাতে হবে। এর বাইরে অন্য কোনো পন্থায় আওয়ামী লীগ ভালো কথা শোনার মানুষ না, আওয়ামী লীগ কোনো আপোষে আসবে না। আওয়ামী লীগের সাথে ফ্ল্যাগ টেবিলে বসে আলোচনা করে অতীতেও কোনোদিন সমাধান হয় নাই, আগামীতেও কোনো সমাধান হওয়ার সম্ভাবনা নাই। আমরা ঢাকায় বসবাস করি, ঢাকায় রাজনীতি করি, আপনারা প্রস্তুতি নেন, আবারও আন্দোলনের ডাক আসবে, আমরা দেখিয়ে দিব আমরা সেদিন খালি হাতে নামবো না, আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কথা বলেছেন। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সালাম কথা বলেছেন। কিছুদিন আগে এক ব্যাংকের থেকে কয়েক হাজার টাকা লোন নিছে, 22,000 কোটি টাকা। এই টাকা কি আর দিবে না। আর আপনারা যদি টাকা 5,000, 10,000, 20,000 না দেন, আপনার বাড়িতে ক্রোক পাঠিয়ে দেয়, গ্যাস পাওয়া যায় না। মাস শেষে গ্যাস বিল না দিতে পারলে আপনার গ্যাস লাইন কাইটা দেয়। যে সরকার আজকে বিদ্যুৎ নাই, পানি নাই, গ্যাস নাই, শেখ হাসিনার দরকার নাই। পুরনো ঢাকার মানুষ কি ভালো আছে? গ্যাস পাওয়া যায়, পানি পাওয়া যায়, বিদ্যুৎ পাওয়া যায়, কিন্তু হাসিনা তো কয় সবই পাওয়া যায়। দেশে যে বর্তমান পরিস্থিতি অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সব কিছু নিয়ে যেইভাবে সরকার ঘোলা করছে, এই পরিস্থিতি আগামী দিনে প্রকট হবে। বিএনপির পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলেছেন আগামী অক্টোবরে কঠোরভাবে মাঠে নামবে বিএনপি নেতারা। অর্থাৎ আজকে দুপুর 2টায় বিএনপির যে সমাবেশ এখানে অনুষ্ঠিত হলো, সেই সমাবেশ থেকে তারা এ বার্তা দিতে চাইলেন। 48 ঘন্টায় দেখব, এরপর বাংলাদেশের আকাশে বাতাসে রাজপথে নেত্রী মুক্তির জন্য প্রয়োজনে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেব। বন্ধুরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কিছু হয়, আমরা এক সেকেন্ডও আর কারো নির্দেশে তোয়াক্কা করে রাজপথ চালিয়ে দেওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। বন্ধুরা, नेतृत्व जो आंदोलन गड़े उठे से इस्पात कठिन ऐक्य निये दुर्बल आंदोलन गड़े तुलते हमें जतक्षण ना पर्यन्त ढाकार भीतर आंदोलन गड़े पारबो सारा देशे चाई होक এই সরকারের পতন কিন্তু হবে না। অতএব যারা আমরা ঢাকায় বসবাস করি, ঢাকায় রাজনীতি করি, আপনারা প্রস্তুতি নেন, আবারো আন্দোলনের ডাক আসবে, আমরা দেখিয়ে দিব আমরা সেদিন খালি হাতে নামবো না, আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এবং নির্বাচন কমিশন যদি সবার আলোচনার মাধ্যমে যদি তফসিল ঘোষণা না করে শান্তিপূর্ণ ইলেকশনের মাধ্যমে, তাহলে যে ঘটনাটি ঘটাবে সেটি হচ্ছে আগামী দিনে নির্বাচন কমিশন ঘেরাও করবে সব দল। ওনার সব ভোটের আগে উনি প্রধানমন্ত্রীর চেয়ারে বৈশা থাকবেন। উনি প্রধানমন্ত্রীর চেয়ারে বৈশা এসপিআর ডিসির টেলিফোন কইরা দিনে ভোট রাতে করবেন, সেই ভোট কি বাংলাদেশের হবে? কাজে ওই চিন্তা ওই স্বপ্ন আর দেখেন না, কোনো লাভ নাই। যদি সময় মতো যদি আপনি ক্ষমতা না ছাড়েন, আর নির্বাচন কমিশন বলে পরিষ্কার কথা, এগুলো সিদ্ধান্ত হওয়ার আগে যদি কোনো নির্বাচনী শিডিউল অ্যানাউন্স করেন, ঢাকা শহর থেকে চতুর্দিক থেকে মিছিল নিয়ে নির্বাচন কমিশনকে বন্ধ করেন। আর যারা অন্যরা আছেন তারাও দালালি যারা করতেছেন বন্ধ করেন। আমরা ভোট চাই, আসেন না পাবলিক হয়ে নির্বাচন করেন। ক্ষমতায় থেকে নির্বাচন করতে চান কেন? কাজে পাবলিক ছাড়া নির্বাচন করেন, দেখা যাক খালেদা জিয়ারে ভোট দেয় নাকি আপনি যে ইশরাক হোসেন পোকার সাথে এখানে হারছিলেন। লজ্জাও তো নাই, আবারও তো হারবেন। রাজপথের মাধ্যমে ফয়সালা করা হবে বাংলাদেশের রাজনৈতিক সংকট। তো এই ছিল আজকের ধোলাইখাল থেকে।